আমরা অনেকেই ইউটিউবের ভিডিও বানাই, তো আমরা ইউটিউবের ভিডিও কি কোন সফটওয়্যারটা দিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে এটা কিন্তু আমরা আসলে কেউ জানি না। আমরা অনেকে কাজ করে ক্যাপকাট দিয়ে, আবার অনেকে কাজ করে কাইনমাস্টার দিয়ে। তো আমি আপনাদেরকে বলবো, ক্যাপকাট যেই সফটওয়্যারটা এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে আপনি যদি কাইনমাস্টার অ্যাপস দিয়ে যে কোনো ভিডিও এডিট করেন। কারণ আপনি কাইনমাস্টার দিয়ে যেই করেন তাহলে আপনার এই ভিডিওটা খুবই প্রফেশনাল ভাবে দেখাবে, কিন্তু আপনি এই প্রফেশনাল ভাবে যে কাইনমাস্টার অ্যাপসটা কোথায় থেকে ডাউনলোড করতে হবে, এটা কি আসলে প্লে স্টোরে পাবেন নাকি কোনো ওয়েবসাইট থেকে এটা নিতে হবে? হ্যাঁ অবশ্যই, এটা আপনাকে ওয়েবসাইট থেকে নিতে হবে। তো আপনি কষ্ট করে কিন্তু ওয়েবসাইট থেকে নেওয়ার প্রয়োজন নেই, বা ক্রোম ব্রাউজার থেকে বা গুগল থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ডেসক্রিপশনে দেওয়া রাখবো, সেখান থেকে আপনি খুব সুন্দরভাবে খুব ইজিভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে কাইনমাস্টার নিয়ে, প্রফেশনাল ভাবে আপনি কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন, এবং কি ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ, এবং কি বিভিন্ন নামের স্টাইল। অনেকে আছে যেমন লাভ স্টোরি ভিডিও বানায়, কিন্তু লাভ স্টোরি ভিডিও কিন্তু আপনি এই কাইনমাস্টার দিয়ে খুবই প্রফেশনাল ভাবে করতে পারবেন। বিভিন্ন ধরনের স্টাইলে কিন্তু নামের স্টাইল এই কাইনমাস্টারে পাওয়া যায়, এটা কিন্তু যে ক্যাপকাট আছে ওই ক্যাপকাটে পাইবেন না। তাই আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমি আপনাদেরকে 5টা টপিক্সের উপর নিয়ে কথা বলবো। যেমন এক প্রথম টপিক্সটা হলো যে আপনি কাইনমাস্টার ব্যাকগ্রাউন্ড রিমুভ, এবং কি দ্বিতীয় যেই সাবজেক্টটা হলো যে আপনি কিভাবে কাইনমাস্টার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ব্যাকগ্রাউন্ডের মিউজিক, তারপর আপনি কিভাবে বা সুন্দরভাবে যে নামগুলো আছে নামগুলো স্টাইল করবেন, এবং কি যারা টিকটক ব্যবহার করেন টিকটকদের জন্য কিন্তু কাইনমাস্টার খুবই ইজি খুবই ইম্পর্টেন্ট। তো কাইনমাস্টার দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে মনে হয় যে আপনার ভিডিওটা খুবই ভালো হবে, কারণ কাইনমাস্টারে তারা অনেকগুলো থিমস বা অনেকগুলো ভিডিও এই কাইনমাস্টারে দেওয়া আছে, সেখান থেকে আপনি খুব ইজিভাবে সাউন্ড এবং কি ভিডিও মাঝখানেও কাটতে পারবেন, পিছনে কাটতে পারবেন, সব কিছু কিন্তু কাইনমাস্টার দিয়ে করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন আমরা মূল কাজটা শুরু করি। তো মূল কাজটা বা মূল ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছায়। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হলো কাইনমাস্টার। তো কোনো চিন্তা করবেন না, কাইনমাস্টার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি ক্রোম ব্রাউজার গুগল থেকে কোনো গাড়া গাড়ির প্রয়োজন নেই, নিশ্চিন্তে আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন এখন আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমরা কাইনমাস্টারে কাজ করবো, আসলে কাইনমাস্টারে কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, যে কিভাবে প্রফেশনাল ভাবে কাইনমাস্টার দিয়ে কাজ করবেন। আর কাইনমাস্টার সফটওয়্যারটা কোথায় পাবেন সেটা আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো সর্বপ্রথমে আপনারা চলে যাবেন কাইনমাস্টার অ্যাপসে। কাইনমাস্টার ওপেন হওয়ার পর আপনি এখান থেকে লেখা আছে ক্রিয়েট নিউ, ওই ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি এই যে দেখছেন 16.9, এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য পারফেক্টলি, এই যে দেখছেন 9.16 এটা টিকটকের জন্য পারফেক্টলি, ইনস্টাগ্রাম, তারপর আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমরা যেহেতু এটা ইউটিউবের কাজ করি, আপনাদেরকে আমি যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি যে ভিডিওটা এখান থেকে কাজ করবেন এই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এই ভিডিওটা ক্যামেরা থেকে নিয়ে এসে সিলেক্ট করলাম। আপনি যখন কাইনমাস্টারে কাজ করবেন তখন আপনার এই যে নেটটা ওই নেটকে হবে, ওয়াইফাই হোক আর ডাটা হোক, এটা চালু করে রাখতে হবে আপনাকে, ঠিক আছে? তো এখন আমি এটাকে কাজ করবো, আপনাদেরকে কাজ করে সম্পূর্ণটাই দেখাবো। তখন এখান থেকে আমার যে বয়সটা আছে বয়স পর্যন্ত রেখে ওই পর্যন্ত আমি কেটে দেবো নেই। আচ্ছা, মনে করুন যে আমি এতটুকু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটবে। আচ্ছা, মনে করুন যে আমি এতটুকু সামনের জায়গাটা কেটে দেবো, তো এই জন্য আপনি দেখেন লেখা আছে কি
ট্র্যাম স্পিড, এই যে কেসির মতো আইকনটা, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এই যে আপনি মনে করেন আপনি যদি এই সাইডটা কাটতে চান তাহলে প্রথমেরটা দিয়ে দিবেন, কেটে যাবে, ঠিক আছে? আবার ব্যাগ আনতে চান এইভাবে দিবেন। তারপর আপনি মনে করেন যে মাঝখানে কাটবেন, তাহলে যে 3 নম্বর অপশন আছে, 3 নম্বর অপশনে দিলে কিন্তু এটা 2 ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাই আমি এই কি করবো, এই জায়গাটা কেটে দেবো, দেখছেন আমি দেখাচ্ছি আপনাকে। মনে করেন যে এতটুকু আমি রেখে এই যে ঠিকটা বাদ দিয়ে দেবো। তো এখন আপনি কি করবেন, আমি এখানে আবার মাঝখানে কাটতে চাই, এই মাঝখানে আবার এটা কেটে এই যে মাঝখানের লাস্ট অংশটা আমি কেটে দিলাম, ঠিক আছে? এতটুকু আপনি কিভাবে কাটবেন এই অংশটা আমি দেখাইলাম, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয় সাবজেক্ট হলো যে আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। তখন আপনি কি করবেন, এটাকে একটু টেনে ঠিক পর্যায়ে বসিয়ে দিবেন। আপনি যদি এটাকে ঠিক মতো বসাতে পারেন তাহলে এটা পারফেক্টলি হবে, ঠিক আছে? আপনি এটা ঠিক পজিশনে বসায় দিবেন, ঠিক আছে? আমার এই পজিশনে বসায় দিলাম। এখন আপনি কি করবেন, এটার মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি এটার লেয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচে স্ক্রল করে যায়, এই যে দেখেন এই ম্যাজিক রিমুভ, এই ম্যাজিক রিমুভে ক্লিক করলে কিন্তু আপনার এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, কারণ কাইনমাস্টারতে কাজ করলে যে কোনো জিনিসে একটু অপেক্ষা করতে হবে, তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওটা খুব পারফেক্টলি হবে। তো আমার এটা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। ওগুলো রিমুভ করতে পারবেন আপনি, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এটা মানে একটা লেখা লিখবেন, আমার কথার সাথে সাথে একটা লেখা লিখবেন। আপনি লেখার লেখার জন্য আপনি কি করবেন, এই যে লেয়ার একটা অপশন আছে, লেয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে টেক্সট, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখতে পারেন, আচ্ছা আমি আমার কথার আওয়াজটা একটু শুনে নি কি কয়, ভিডিও কি কোন সফটওয়্যারটা দিয়ে কাজ করলে সব, আচ্ছা ভিডিও কি আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝার জন্য। ভিডিও কি এটা আপনি চাইলে টেনে বড় করতে পারবেন, ঠিক আছে? ভিডিও কি, ঠিক আছে, এটা আমি দিলাম। দেওয়ার পর চাইলে আপনি এটারে অ্যানিমেশন লাগাতে পারেন, দেখাই আমি আপনাদেরকে যে এটা এটাও লাগাতে পারেন, এটা দিতে পারেন। আচ্ছা এটা থাক, এবং কি যাওয়ার জন্য এগুলা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই যে আউট, আপনি যদি কাইন মাস্টারের কাজটা বুঝতে পারেন আপনার কাছে সব কিছু সহজ হয়ে যাবে। আচ্ছা আমি এটা পুরাটা দিলাম, এখন আমরা দেখি তো কেমন হচ্ছে। ভিডিও কি কোন সফটওয়্যারটা দিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে এটা কিন্তু আমরা আসলে কেউ জানি না। দেখলেন তো আপনারা, খুব সহজে কিন্তু একটা ভিডিওর কাজ হয়ে গেল। আপনি টিকটকের কাজ, যে কোনো কাজ কিন্তু এখান থেকে খুবই সহজে করতে পারেন, ঠিক আছে? স্টিকার লাগাতে পারবেন, ইফেক্ট লাগাতে চাইলে ইফেক্টও পারবেন, ঠিক আছে? আমার ইফেক্ট ডাউনলোড করা নাই, আপনার চাইলে ইফেক্টও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? দেখছেন ইফেক্ট ব্যবহার করতে পারবেন খুব সহজে, কিন্তু ইফেক্টও ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান যে এখান থেকে ভয়েস করতে পারবেন, এই যে ভয়েস দিলেও কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য সবকিছু ট্রোলের সাথে পরিচয় করে দিয়েছে। আপনি এখান থেকে চাইলে এটার স্টাইল করতে পারেন, লেখার দেখছেন লেখার স্টাইল করতে পারবেন। ক্যাপ বাই ক্যাপ কার্ডেরতে সবচেয়ে ভালো কিন্তু আপনার কাইনমাস্টার, কাইনমাস্টার অ্যাপ সবচেয়ে ভালো। এখান থেকে আপনি চাইলে কালারও সেট করতে পারেন।
তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, দেখছেন কত সুন্দর হয়েছে। এভাবে চাইলে কিন্তু আপনি কাজ করতে পারেন, খুব ইজি, খুব ইজি। আপনি এখান থেকে চাইলে কমিয়ে বাড়িয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ডের সব কাজ করতে পারেন, ঠিক আছে। অনেক সহজ। তো এইভাবে কিন্তু আপনার চাইলে প্রত্যেকটা ভিডিওর কাজ করতে পারবেন, খুব ইজি, খুবই ইজি। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।